লেগ স্পিন বোলিংয়ের মূল অস্ত্র হয়ে উঠেছে বড় বড় দলগুলো সেই অস্ত্র কাজে লাগাচ্ছে কিন্তু বাংলাদেশের লেগ স্পিনারের আকাল যাও দু একজন আছে তাদের উপরও ভরসা রাখতে পারছে না বিসিবি জুবাইর হোসেন লিখন তবু সম্ভাবনা তৈরি করেছিলেন জাতীয় দলেও সুযোগ মিলেছিল কিন্তু জায়গাটা পোক্ত করতে পারেননি বিপক্ষ দলের লেগিদের সামলাতে অনুশীলনের দরকার হয় লেগ স্পিনার আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক দলে জায়গা না হলেও ব্যাটসম্যানদের প্রয়োজনে নেট অনুশীলনে দেখা যায় লিখনকে বল করতে করতে তার আশার পালে হাওয়া লেগেছে একটু মাঝে মাঝে রাগ লাগে যে অনেক ভালো জায়গায় ছিলাম এখন আমি কোনো জায়গায় নাই তো এটা আসলে হতাশাজনক কিন্তু আসলে এটাকে ওভারকাম কাম করতে হবে আমারই ভালো কিছু করে সবাই ইন্সপায়ার করতেছে সবাই সাপোর্ট করতেছে সবাই বলতেছে ভালো হইতেছে তো ইনশাল্লাহ সবার বিশ্বাসটাও আমারি করতে হবে সবার বিশ্বাসের প্রতিদান দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সুযোগ পাচ্ছেন লিখন সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছেন এই লেগে আগের চেয়ে বোলিংটাও নাকি উন্নত হয়েছে সেটাই দেখাতে চান প্রস্তুতি ম্যাচে মুশিক ভাইকে বোলিং করলাম ন্যাশনাল টিমে অনেকের সাথে প্র্যাকটিস করছি তো শাইন ভাইকে নিয়ে অনেক কাজ করছি তো বসেছিলাম না আসলে হয়তো ম্যাচ খেলা হয় নাই কিন্তু বসেছিলাম না প্র্যাকটিস করছি বিসিবি একটা সুযোগ দিছে আবার ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে যে মানে আগের ছন্দে ফিরে আসা আগের চেয়ে এখন বেশি আত্মবিশ্বাসী জুবায়ের হোসেন লিখন মোমেন্টাম ধরে রেখে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি ইকরাম হুসাইন সময় সংবাদ ঢাকা